হ্যালো ফ্রেন্ডস, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে বুঝতে পারছেন কি জিনিস নিয়ে আমি আলোচনা করব। আমি এটা বানিয়েছি, এক ধরনের মিস্টেপ কভার ইফেক্ট পোস্টার বানিয়েছি, একটা হিপ হপ টাইপের পোস্টার লাইটিং টাইটিং করে। সো এটা নিয়ে আজকে আলোচনা করব, কিভাবে কি করেছি আমি কাজটা। কাজ করার জন্য আমি কিছু সংখ্যক লেয়ার ইউজ করেছি। চলুন দেখা যাক। আমি এটার জন্য ইউজ করেছি এই ছবিটা। ছবিটার আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে এসেছি। আমার মেইন ছবি হচ্ছে এটা, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা করে রাখছি। সো এটা আমি ইউজ করব। ওকে, ফাইল থেকে নিউ একটা পেজ নিই। পেজের সাইজ নিব 1500 আর হাইট নিব 150, আর এখানে 72 রেজলিউশন হবে, 72 অথবা 100 দিয়ে দিই। ওকে, এই যে পেজ, এটাকে আমি এখন গ্রে কালার দিয়ে ফিল করে দিব, একটু গ্রে কালার রাখি। ওকে, দেন এখন যে কাজটি করব, এখানে আমি একটি স্কাই নিয়েছি, বিল্ডিং দিয়েছি, গাড়ি দিয়েছি, অনেক কিছু দিয়েছি। সো ফার্স্টে আমি যে কাজটি করব, আমি এখানে কিছু রিসোর্স ইউজ করবো, আপনাদেরকে রিসোর্সের লিঙ্কগুলো দিয়ে দেবো। এই রিসোর্সগুলো আমি ইউজ করেছি, এই স্কাইটা ইউজ করবো আমি। সো ইউজ করে আমি এখানে ছেড়ে দিব। ওকে ওকে, নাও একটু সাইজ একটু বড় ছোটো করে দিই, ইয়ে রাখলাম। এখন যে কাজটি করবো, আমি এখানে গাড়িটা নিয়ে আসি। এই অবস্থায় রাখি। কারটা একটু শ্যাডন হাইলাইট করা উচিত ছিল, এখন যাই হোক সমস্যা নাই। আমি স্কাই স্কাই লেয়ারটা স্কাই বলে রাখি, স্কাই কার। আমি নিচে একটা ফ্লোর দিব, একটা রোডের ইমেজ দিব। সো এখান থেকে আমি এই গাড়িটা নিয়ে নিয়ে আসি, নিয়ে এসে এখান থেকে জাস্ট এই কোডটুকু কপি করে নিই, কন্ট্রোল সি কপি, ক্লোজ করে দিই, কন্ট্রোল ভি পেস্ট। এখন যে কাজটি করবো সেটি হচ্ছে, এখানে একটি ডার্ক শ্যাডো চলে আসছে, আমি এই কার লেয়ারটিকে ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট লেয়ার, ওকে সরি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ওকে। এবং নিচের লেয়ারটাকে, উপর লেয়ারটা চোখটা অফ রাখি, নিচের লেয়ারটাকে এখান থেকে মাল্টিপল করে দিব। জাস্ট শ্যাডোটি নিলাম, এবার উপর লেয়ারটা চোখ খুলে দিব। ওকে, দেওয়ার পরে উপর লেয়ারটা এখান থেকে মাস্কে ক্লিক করে ব্রাশটা নিব, নিয়ে জাস্ট এখান থেকে মুছে দিব। জাস্ট আমি শ্যাডোটা রাখলাম এই আর কি। ওকে, এখানে গিয়ে মাস্ক করি। ওকে, এই পজিশনে রাখি। এখন যে কাজটা করবো, আমি আমার এই ছবিটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার আগে এই ছবিটার উপরে একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো, সেটি হচ্ছে এটাকে আমি এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, নিয়ে রাস্টারাইজ করবো। দেন এখান থেকে আমি মাস্কটা নিব, নিয়ে এই ব্রাশটা নিব, জাস্ট এখানে 50 করে দিই, 50। ওকে, চুলগুলো একটু এটাকে আমি একটা ইফেক্ট দিব, এটার উপর ইফেক্ট দিব। ফিল্টার থেকে টপেজ ল্যাব চলে যাব, টপেজ ল্যাব থেকে আমি এখান থেকে ক্লিনে যাব। ওকে, ক্লিনে যে কার্লি স্মুথ, ও
এইটা, বাট তার আগে একটা কাজ করা দরকার ছিল, এটাকে আমার আগে ফিল্টারটা অ্যাপ্লাই করার দরকার ছিল, না হলে চুলটার সাথে সাথে এক ধরনের আলাদা গ্রেঞ্জি ভাব চলে আসছে। সো এটাকে আমি ক্যান্সেল করি, এটাকে আমি একটু ব্যাকে চলে যাই। লেয়ার থেকে ব্যাকে চলে গেলাম আর স্মার্ট অবজেক্ট করার আগ পর্যন্ত, হ্যাঁ এখান থেকে আমি ফিল্টার ল্যাব ক্লিয়ার কার্ল স্পিনটা দিয়ে দিই। ওকে, এখান থেকে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিই, ওকে জাস্ট ওকে করলাম। এই অ্যাপ্লাইটা, এই ইফেক্টটা আমি অ্যাপ্লাই করলাম। ইমেজ সাইজটা একটু বেশি বড়, সেই কারণে এই ঝামেলাটা হচ্ছে, একটু টাইম লাগতেছে। ওকে ওকে, এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। এবার এটাকে ড্রাগ করে আমি এই পেজে এনে ছেড়ে দিব। ওকে, নাও এখান থেকে আমি এটাকে ক্রপ করে দিই। এবার জাস্ট আমি এটাকে পজিশন করবো কন্ট্রোল টি। নাও আমি পিছনে কিছু এখান থেকে গাছপালা অ্যাড করবো, বিল্ডিং অ্যাড করবো। সো আমি এই বিল্ডিংটা নিয়ে যাই, এটাকে রাইট বাটন ক্লিক করে হরিজন্টালি, এটাকে নিচে দিয়ে দেবো বিল্ডিং এর। এবার দুটা বিল্ডিং অ্যাড করলাম, এবার যে কাজটি করবো এখানে আমি গাছটা নিয়ে যাবো। ওকে, একটা কপি করি কন্ট্রোল টি, সাইজ ছোট করে এটাকে নিচে দিয়ে দিই, একটু সরিয়ে দিই। ওকে, কন্ট্রোল টি ছোট করে দিব। ওকে, দেন এখান থেকে আমি এই গাছটি নিব। এগুলো আমি আপনাদের রিসোর্সগুলো সব আপনাদেরকে দিয়ে দিব কাজের সুবিধার জন্য। করার পরে গাড়ির সাইজটা একটু বড় করে দিব। ওকে, এভাবে করার পরে এখানে গাছটা একটু ছোট করে দিব কন্ট্রোল টি। আমি সবগুলোকে এখন সাজাচ্ছি। এটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটাকে রাস্টারাইজ করে এখান থেকে ইরেজার নিব, ম্যাজিক ইরেজার দিয়ে সাদা করে ঠিক করবো। ওকে, সাদাটা রিমুভ হয়ে গেল। এখানে কন্ট্রোল টি, এটাকে একটু নিচে দিয়ে দিই। ওকে, এটা কপি করি, এটাকে নিচে দিয়ে দিই কন্ট্রোল টি।
ওকে এই পর্যায়ে রাখি। ওকে টোটাল সাজানো হয়ে গেল, এখানে আমি কিছু মানি রাখবো, মানি ছবি। না এই পর্যন্ত টোটাল সবকিছু সাজানো হয়ে গেল, এখন জাস্ট আমার শ্যাডো হ্যান্ডেল হাইলাইট ক্রিয়েট করতে হবে, মানে টোটালটাকে রিয়েলিস্টিক ভাব আনতে হবে। সো রিয়েলিস্টিক ভাব আনার জন্য যে কাজটি করবো, আমি টোটালটার উপরে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট দিব, এই গ্রেডিয়েন্টটি ওকে এটাকে রেডিয়াল রিভার্স করব। ওকে একটু চারিপাশ থেকে একটা ডার্ক ভাব আসছে। ওকে সো এখন যে কাজটি করবো, কিছু লাইট অ্যাড করবো আমি, আর আমি ব্যাকগ্রাউন্ডের যে প্লেন শিটটা আছে এটাকে আমি এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে জাস্ট ব্রাইটনেসটা একটু ডাউন করে দিব। ওকে ওকে স্কাইয়ের উপরে আবার একটা ব্রাইটনেস কন্ট্রাস্টের লেয়ার নিব, স্কাইটা একটু ডার্ক করে দিয়ে জাস্ট এখান থেকে ব্রাশটা নিয়ে সাদা কালার নিয়ে এখানে একটা কালো কালার নিয়ে এখান থেকে একটু মাস্ক করে মুছে দিব। জাস্ট এখান থেকে একটা লাইট আসছে, এইটুকু ভাব আসবে। ওকে এবার আমি গাড়ির উপরে একটা লেয়ার নিব, মানে আমার লেয়ারটা নিচে একটা লেয়ার নিব, এগুলো সব ট্রি, এগুলো বিল্ডিং, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কন্ট্রোল জি গ্রুপ ব্যাকগ্রাউন্ড বিএসি কে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে বিল্ডিং বিএল ডিআই জি বিল্ডিং, এগুলো হচ্ছে ট্রি, কন্ট্রোল জি গ্রুপ TRW ট্রি, কন্ট্রোল জি গ্রুপ কার, কার এটা হচ্ছে ম্যান, ম্যান লেয়ারটা। ওকে সো ম্যান কারের উপর এখানে একটা নিউ লেয়ার নিব, নিয়ে এটাকে ব্রাশ টুল নিব, নিয়ে কালো কালারটা নিব। সো এখানে একটা শ্যাডো দিব, ছায়া পড়ছে এমন ভাব। সেটা একটু কমিয়ে দিব, ওকে এখানে একটা শ্যাডো পড়ছে, নিউ একটা লেয়ার নিব। ওকে আমার ছবিটার উপর একটা লেয়ার নিব, এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট এই লেয়ারটাকে এসে মাস্ক করে দিব, ক্রিয়েট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে ব্রাইটনেস টোটাল কমিয়ে একটু কমিয়ে দিব, দেওয়ার পরে এটাকে পুরো ফিল করে দিব ব্ল্যাক কালার দিয়ে। সো আবার ফিরে আসলো, এবার হোয়াইট কালারটা নিব, নিয়ে জাস্ট কিছু অংশ একটু ডার্ক থাকবে যেখানে লাইট কম পড়ছে সেই অংশগুলো একটু ডার্ক করে দিব। ওকে ওকে এইভাবে করে আমি এখানে লাইট দিব, ব্যাক কলার ওকে আমি এখানে কিছু লাইট দিব, অপটিক্যাল লাইট, লাইটগুলো আমার নিয়ে আসতে হবে। সো লাইটগুলো নিয়ে আসি, ওকে আমি লাইটগুলো নিয়ে আসছি, আমি এখান থেকে লাইটগুলো অ্যাপ্লাই করব, এটাকে আমি এখান থেকে স্ক্রিন ওকে একটা কপি করে নিব। ওকে দেন এখান থেকে এই লেয়ারটা নিব, স্ক্রিন একটা কপি করে নিলাম, একটা কপি করে এখানে দিলাম। ওকে জাস্ট এটার মতো একটু লাইটিং করলাম। সো এবার একটা কাজ করবো, সেটা হচ্ছে এই লাইট, এই লাইটটাকে নিব, স্ক্রিন বেশি, হেডলাইট একটু বেশি আলো হয়, সো সেই ভাবটা দিলাম। আর এই লাইটটা আমি এখান থেকে এখান তুলে দিব, ফিল্টার
ব্লার ব্লার গার্জেন ব্লার দিব একটু, লাইটটাকে একটু, যেখানে একটা লাইট আলাদা একটা লাইট আসছে, ওকে। দেন এইগুলো সব লাইট হলো, ব্লার করে দিলাম লাইটটা। দেন একটা আলাদা রকম ভাব আসলো। এখন যে কাজটি করতে পারি সেটি হচ্ছে না, এখানে শ্যাডো অ্যান্ড হাইলাইট একটু কালারফুল ফুটিয়ে তুলবো, এবং এই জিনিসটা একটু রিয়েলিস্টিক হবে শ্যাডো ট্যাডো দিয়ে। সো আমি এখান থেকে বিল্ডিংয়ের এখানে চলে, বিল্ডিংয়ের এখানে চলে যাই, সরি, ট্রি কার বক্সগুলো কই, এই যে হচ্ছে আমার বক্সগুলো, বক্সগুলো এখান থেকে আমি একটা ব্রাইটনেস কন্ট্রাস্ট লেয়ার নিব, সেটাকে মাস্ক করে দিব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা হালকা একটু ডার্ক করে দিলাম, ওকে। দেওয়ার পরে ব্রাশ দিয়ে যে সময় লাইট করছে সেই লাইটটা দিয়ে আনলাম। সেম কাজটা আমি এই বক্সের উপরে করতে হবে, এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওকে। সেম কাজটা ব্যাগের উপরে করতে হবে, ব্রাইটনেস কন্ট্রাস্ট ডাউন, ওকে। ব্যাগের উপর লাইট পড়েছে, এই সাইডটা একটু বেশি ডার্ক, ওকে। এইভাবে করার পরে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা কালার ম্যাচিং করতে হবে। টাকাগুলো একটু পজিশন করে নিই, মানি, বক্সের উপরে আমি পায়ের অপাসিটি একটু হলো। সো এখন টোটাল কমপ্লিট, এখন জাস্ট কালার ম্যাচিং করব। আমি এখান থেকে একটি সিলেকটিভ একটা গ্রেডিয়েন্ট ম্যাপ নিব, গ্রেডিয়েন্ট ম্যাপটি দিব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে। দিয়ে এখান থেকে সফট লাইট, একটু ডার্ক টিউন চলে আসছে, একটু অপাসিটি কমিয়ে দিব, ওকে। এখান থেকে আমি কালার লুকআপে যাব, যে এখান থেকে আমি কালার লুকআপ নিব, বিভিন্ন রকম কালার আছে। সো এখান থেকে আমি একটি সফট কালার নিব, ওকে। ওকে, এই কালারটা নিলাম। এবার এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, ওকে। ফিল্টার থেকে নিক কালার, কালার এফেক্টস প্রয়োগ করে যাব, ওকে। এখান থেকে ফ্লোরেসটা নিব, অ্যাড ফ্লোরেস থেকে আবার ফ্লোরেস দিব, সো এবার একটু কমিয়ে দিব ফ্লোরেসটা, ওকে। নিয়ে অ্যাডটা থেকে ডিটেল স্ট্রাকচারটা আমি নিতে পারি, স্ট্রাকচার একটু কমিয়ে দিব, ওকে। ওকে, সো ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করব, ওকে। দেন হাতটা নিব, শ্যাডো, ওকে।
এখান থেকে শার্পেন বাড়িয়ে দিব। ওকে, এইভাবে আমি কালার কারেকশনটা করব। তারপর ফিল্টার, এখান থেকে ক্যামেরা র ফিল্টার, ফিল্টার কালার নিক্স সফটওয়্যার ভিবেস 2 থেকে স্ক্যাটারটা বাড়াই দিব। ওকে, ফেসটাকে এবার এখান থেকে আমি স্মাস টুল নিব। এরপর এখানে দিয়ে দিলাম আমি 9%। জাস্ট এইভাবে আমি স্মাস করব। ওকে, আমি টোটাল যতটুকু আমার বডির অংশ আছে অতটুকু আমি এভাবে স্ম্যাশ করে দিব। স্মাস করলে জিনিসটা অনেক স্মুথ চলে আসে। সো ওকে, এখন আমি এখানে জাস্ট কিছু কথা লিখেছি, হ্যাসেসিভ ডিজাইন মাস্টার, এখান থেকে আমি লিখতে পারি আমি ফন্ট দিয়েছি। হ্যাশট্যাগ আমি বোল্ড ইটালিক করেছি। একটা নিব, দুইটা নিব ডুপ্লিকেট করে, নিচেরটাকে ব্ল্যাক কালার করে দিব, অল ব্ল্যাক। ওকে, আর উপরটাকে আমি এখানে একটা গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্ট রেডিয়াল রিভার্স। এখান থেকে আমি আপনার আপনি আপনার মতো একটা ফন্ট দিতে পারেন। নিচেটা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করলে জাস্ট এখান থেকে হাইলাইট করার জন্য। ওকে ওকে, এইভাবে আপনারা আপনাদের পোস্টারটি বানাতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটি করছি।
আর এখানে আমি কিছু সংক্ষেপে কথা লিখে দিয়েছি। ওকে, ছোট করে এখান থেকে পোস্টারটি বানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, টাটা।